আনন্দপুর থানা এলাকার মাঝিপাড়ায় প্লাস্টিকের গুদামে আগুন, দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। এই মুহূর্তে চারটি ইঞ্জিন দমকলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে চারপাশে, দাহ্য বস্তু, ফলে আগুন ছড়িয়ে পড়ার একটা বড় আশঙ্কা ব্রতদীপ রয়েছে। বেশ কিছুটা সময় পেরিয়েছে, কি পরিস্থিতি এখন? ছোট দেখো, কিছুক্ষণ আগেই যেন ভর দুপুর বেলা সন্ধে নেমে এসেছিল এই চৌবাগার মাঝির পাড়ায়। কারণ এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে গোডাউন, সেখানে কিন্তু যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল তার থেকে এই পরিস্থিতি তৈরি হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আতঙ্ক এখনও কাটেনি, মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ তোমায় জানিয়ে রাখি, দুপুর তিনটে নাগাদ আচমকা এই মাঝিপাড়ার এই যে গোডাউন, এই গোডাউনের এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক এর সামনে বেশ কয়েকটি কারখানা রয়েছে, সে তার ভিতরে দাহ্য পদার্থ সব মজুত করা রয়েছে, এবং তার ঠিক তার পিছনেই তুমি দেখতে পাচ্ছ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এখানে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল। কি ছিল এখানে, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবং এখানেও দেখা যাচ্ছে যে গাড়ির বেশ কিছু যন্ত্রাংশ, যেমন আমি প্রবীরকে দেখাতে বলবো, ঠিক এই ধরনের জিনিস যেগুলো ফেলে দেওয়া যন্ত্রাংশ এখানে মজুত করা ছিল, সেই জিনিসেই আচমকা এদিন দুপুরবেলায় আগুন লাগে এবং তারপরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, যেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুব্রজিৎ, দেখতে পাচ্ছ যে যেখানে আগুন লেগেছিল ঠিক তার পাশেই কিন্তু একাধিক কারখানা রয়েছে, এবং সেই কারখানার ভিতর দাহ্য পদার্থ রয়েছে, রাসায়নিক রয়েছে, তা থেকে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো, কারণ আশেপাশে জনবসতি রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, এই অগ্নিকাণ্ডের পর কিন্তু শুধু যে আগুন লেগেছে এই কারখানা বিপদের মুখে ছিল তাই নয়, এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় কিন্তু বিষাক্ত ধোঁয়ায় ছড়িয়ে গিয়েছিল, একটা বিষাক্ত গন্ধ ছড়িয়ে গিয়েছে গোটা এলাকায়, যার কারণে সাধারণ মানুষ তাদের শ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। মূলত প্লাস্টিক জাতীয় দ্রব্য কিন্তু এখানে ছিল, ইলেকট্রিক সার্কিট বোর্ড, এইসবগুলো আগুন লাগার কারণে কিন্তু এই বিষাক্ত ধোঁয়া একটা বিকট গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে গিয়েছে, যার কারণে সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছেন। কিন্তু এই জনবসতি এলাকার মধ্যে এই ধরনের প্লাস্টিকের জিনিস মজুত করে রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, স্থানীয় বাসিন্দারাও তারা প্রশ্ন তুলছেন। আমি একটু স্থানীয়দের সাথে কথা বলবো, ঠিক কখন লেগেছিল তোমরা কিছু জানো? আড়াইটা থেকে তিনটে নাগাদই হবে। কেমন অবস্থা হতো? ভয়াবহ ছিল প্রচুর। এখনো দেখা যাচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া। এখন এগুলো তোমার যে বেসিক্যালি গাড়ির যে হেডলাইটগুলো হয়, টিভি যেগুলো হয়, ওগুলো থেকে এগুলো হয়েছে বেসিক্যালি, এই আর কি। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই, এখানে সবারই হবে, একটু পোড়া টাইপের গন্ধ, আবর্জনা যেহেতু এ থাকে না এখানে, ওইসব আর কি। তো সুব্রজিৎ, শুনতেই পারলে যে তিনটে আঘাত কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং আগুনের যে আকার ছিল তা কিন্তু অত্যন্ত ভয়াবহ ছিল, কিন্তু দমকলের চারটি ইঞ্জিন অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা কিন্তু এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। কিন্তু তারা এখন কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না, যদি কোথাও পকেট ফায়ার থেকে থাকে, কারণ যেহেতু মূলত প্লাস্টিক জাতীয় দ্রব্য এখানে একেবারে, অর্থাৎ প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় অবশেষে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ব্রতদীপ, আপাতত তোমায় ধন্যবাদ।